আপনাদের সবাইকে বাংলা ভাষা নিয়ে আয়োজিত দেশের সব থেকে বড় রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদের আয়োজনে এই খেলাটির নাম দিয়েছি আমরা বাংলায় জাগো ভরপুর শুরুতে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশ সেরা বাংলা বিদ পাবে দশ লক্ষ টাকার মেধাবৃত্তি এছাড়াও দ্বিতীয় সেরা বাংলা বিদ পাবে তিন লক্ষ এবং তৃতীয় সেরা বাংলা বিদ পাবে দুই লক্ষ টাকার মেধাবৃত্তি এছাড়াও দশ সেরা বাংলা বিদের প্রত্যেকে পাবে একটি ল্যাপটপ ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে জন বাংলাবিদকে নিয়ে আমরা খেলবো সেই দশ সেরা বাংলাবিদকে অভিনন্দন বাংলাবিদেরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লড়াই তোমরা অনেকগুলো ধাপ পার হয়ে আজকের এই লড়াই এসে দাঁড়িয়েছো এবং আজকের লড়াইটা কিন্তু হবে হাড্ডাহাড্ডি সবাই কিন্তু দারুণ প্রতিভাবান আমরা যেটা বলি মেধা ও মননে তোমরা বাংলায় ভরপুর বাঁচতে জানো শুরুতে আজকের প্রধান বিচারকদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই বরাবরের মতো আমাদের সাথে আছেন সৌমিত্র শেখর অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আছেন ত্রোপা মজুমদার নাট্য নির্দেশক নাট্য ব্যক্তিত্ব নাট্যজন এবং উপস্থিত আছেন আনিসুল হক কথা সাহিত্যিক ও কিশোর আলো সম্পাদক একটা আসন কিন্তু ফাঁকা রয়ে গেছে এই আসনটিতে সাধারণত একজন অতিথি বিচারক আসেন তোমাদের খেলা দেখেন বিচারকার্য করেন এবং বরাবরের মতো মুগ্ধ হন আজকে এমন একজনকে আমি অতিথি বিচারক হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যিনি কিন্তু এক ধরনের খেলাধুলোর মধ্যেই ব্যস্ত তোমরা যেরকম বাংলাবিদ হবার জন্য লড়াই করছো এই মঞ্চে সারা পৃথিবীর বাঙালিরা তোমাদেরকে দেখছে একইভাবে তিনি যে খেলাটি খেলছেন সে খেলাটি সারা পৃথিবীর মানুষ দেখছে উৎসুক জনতা দেখছে এবং বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছে যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন বাংলাদেশের মুখ যেন সমগ্র পৃথিবীতে উজ্জ্বল হয় সারা বিশ্বের কাছে উজ্জ্বল হয় সেই কাজটি করবার জন্য তবে তোমাদের মতোই একটা খেলাতে তিনি আছেন কোন খেলাতে আমি সেটি বলছি না আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জাহানার আলমকে তাহানি মির্জাপুর বাংলাবিদের এই আয়োজনে আপনি এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি সাম্প্রতিক সময়ে আপনারা এশিয়া কাপ জিতেছেন ভারতকে হারিয়েছেন দু দুবার পাকিস্তানকে হারিয়েছেন আয়ারল্যান্ডের স্যার আয়ারল্যান্ডের সাথে যে টি টোয়েন্টি সিরিজটা ছিল আপনাদের সেটি জিতেছেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফাইং রাউন্ড সেখানে আপনারা চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছেন সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে এত এত সাফল্য রহস্যটা কি প্রথমেই ধন্যবাদ আমি বাংলাবিদে আসতে পেরে নিজেকে অনেক লাকি মনে করছি এবং আসলে রহস্য কিছু না এটা সব কিছুই আমি বলবো যে পরিশ্রমের ফল আমরা অনেক দিন থেকে পরিশ্রম করছি আপনারা জানেন সাফল্য আসছিল না এবং শেষ মুহূর্তে আমরা পেয়ে গেলাম এবং এটা অনেক বড় সাফল্য আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করুন লিঙ্গ বৈষম্য পছন্দ করি না কিন্তু এক্ষেত্রে কিছুটা বাড়তি গর্ববোধ করছি তার কারণ হচ্ছে যে এত হতাশা এত না পাওয়ার মাঝে এই নারী ক্রিকেট দল আমাদেরকে যা দিয়েছে সেই জন্য আমরা সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ তো আমি তো যুক্ত করি এর সঙ্গে কিছু যে আমি মনে করি আমাদের যে অর্জন এটা বাংলাদেশ ক্রিকেটের অর্জন ধন্যবাদ আমরা বাঘের গর্জন কিন্তু শুনে ফেলেছি এরই মধ্যে যে আমাদের যেটি অর্জন সেটি বাংলাদেশের অর্জন আসলে এটি বাংলাদেশের অর্জন চলো বাংলাবিদেরা বাংলাদেশের অর্জন তো জাহানারা আলম সাথে করে কিছুটা নিয়েই এসেছেন এখন তোমরা কি অর্জন করো সেটাও কিন্তু আমাদেরকে একটু সাথে সাথে দেখতে হচ্ছে আমার একটা মজার অভিজ্ঞতা তোমাদের কাছকে বলবো গতকাল একটা বিতর্কে গিয়েছিলাম আজকে যেরকম এখানে সঞ্চালকের ভূমিকায় আছি ওখানেও একটা সঞ্চালকের ভূমিকা পেয়েছিলাম আয়োজকরা আমাকে একটা পাণ্ডুলিপি ধরিয়ে দিল দিয়ে বলল এটা থেকে পড়েন পড়তে গিয়ে আমার মাথা তো পুরো প্যাচ লেগে গেল গোলমাল লেগে গেল চারিদিকে আমি কোনো অর্থই বুঝতে পারলাম আমি তোমাদের সাথে একটু বলি আমি ওখানে কি পড়েছিলাম শুভ সন্ধ্যা আমি খায়রুল বাসার শুরু করছি আজকের বিতর্ক বিষয় ক্রিকেটে বাঘ না বাঘিনী এগিয়ে বাদিকে রয়েছে পাঁচ বন্ধু ডান দিকেও আছে পাঁচ বন্ধু বা দিক থেকে শুরু করব ডান দিক পরে বলবে বা দিক থেকে বলা শুরু করলে ডান দিক থেকে কেউ কিছু বলবে না না এখানে বিচারক ও আছেন ওনারা মতামত দেবেন শেষে শুরু করছি আজকের বিতর্ক ক্রিকেটে না বাঘ এগিয়ে এটা পড়ার পর আমার মাথা ঘুরতে শুরু করলো বিতর্ক যে সঞ্চালন করব। না করে ভাবলাম যাই বরং একটু পানি খেয়ে আসি নিজের মাথাটা আগে একটু ঠান্ডা হওয়া দরকার ডক্টর সৌমিত্র শেখর আপনি আমাকে একটু সহায়তা করুন এই যে গোলমালটা লাগিয়ে দিল গতকালকের ওই বিতর্কের ছেলেগুলো এখন আমি নিজেকে কিভাবে বোঝাই যে ওখানে কি ছিল দেখো বাসার তুমি যেভাবে এইটিকে উপস্থাপন করেছিলে তাতে পুরো অর্থটাই জলাঞ্জলি গেছে দেখো জ্যোতিচিহ্ন দিলে কি দাঁড়ায় শুভ সন্ধ্যা কমা আমি খাইরুল বাসার কমা শুরু করছি আজকের বিতর্ক দাঁড়ি বিষয় কোলন ক্রিকেটে বাঘ না বাঘি নিয়ে গিয়ে দাঁড়ি দিকে রয়েছে পাঁচ বন্ধু কমা ডান দিকেও আছে পাঁচ বন্ধু দাড়ি দিক থেকে শুরু করব, কমা ডান দিকে পরে বলবে দাঁড়ি। বাঁ দিক থেকে বলা শুরু করলে কমা ডান দিক থেকে কেউ কিছু বলবে না দাঁড়ি না এখানে বিচারকও আছেন কমা ওনারা মতামত দেবেন শেষে কমা শুরু করছি আজকের বিতর্ক হাইফেন ক্রিকেটে বাঘ না বাঘে নিয়ে গিয়ে দাঁড়ি এই তো তাহলে জ্যোতিচিহ্ন ব্যবহার করে বললে কত সুন্দর হয় দেখো আমি এখন যে খেলাটি খেলতে যাচ্ছি এই খেলাটিতে তোমাদের সামনে আমি চারটি অনুচ্ছেদ নিয়ে আসবো দুপাশের পর্দায় এই চারটি অনুচ্ছেদের মধ্যে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার যথার্থভাবে করা হয়নি তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখি অনেক লেখক অনেকভাবে তাদের ভাব প্রকাশ করেন ভাব প্রকাশের স্বাধীনতা তাদের রয়েছে এবং জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহারটি তারা সেভাবেই করেন কিন্তু আজকে যে চারটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদগুলো তোমাদের কাছে যেভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ করলে মনে হয় যে এটি শুদ্ধ হবে সেভাবেই শুদ্ধ করবে এরপরে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাদের উত্তরপত্রের গুণগত মান যাচাই বাছাই করে তার একটি নম্বর প্রদান করবেন আর চারটি অনুচ্ছেদ শুদ্ধ করবার জন্য তোমরা সময় পাচ্ছ কতক্ষণ আট মিনিট তোমাদের জন্য জ্যোতিচিহ্নহীন প্রথম অনুচ্ছেদ আসছে পর্দায় তোমাদের জন্য চিহ্নবিহীন দ্বিতীয় অনুচ্ছেদটি পর্দায় জ্যোতিচিহ্নবিহীন তৃতীয় অনুচ্ছেদ পর্দায় তোমাদের জন্য জ্যোতি চিহ্নবিহীন শেষ এবং চতুর্থ অনুচ্ছেদ পর্দায় সময় শেষ হয়ে গেছে আর কেউ লিখবে না আমি আসবো তোমাদের উত্তরপত্রগুলো সংগ্রহ করবো এবং পৌঁছে দিয়েছি। এখন তারা নিরীক্ষণের কাজটি করছেন এই সময়টির মধ্যে চলো দেখে আসি জ্যোতি চিহ্ন সহ সঠিক উত্তরগুলো কেমন হতে পারে গোসাইদের ছোট ছেলেটি ড্যাশ তাহার নাম প্রতাপ দাড়ি লোকটি নিতান্ত অকর্মণ্য দাড়ি সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ ড্যাশ মা সে আশা ত্যাগ করিয়াছেন এটি তোমাকে হুবহু অনুকরণ করতে হবে এরকম না আমি যেটি বলেছিলাম তোমাদেরকে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাদের প্রয়োগকৃত জ্যোতি ব্যবহারটি তারা দেখবেন এবং তার উপরে নম্বর প্রদান করবেন ভয় পাবার কোনো কারণ নেই পরের উত্তর স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল দাড়ি কিছু দিনের মতো বাণী বিদেশে গেল দাড়ি অবশেষে ফিরিয়া আসিয়া কহিল কমা উদ্ধৃতি চিহ্ন চলো কমা চলো দাড়ি উদ্ধৃতি চিহ্ন শেষ সবাই পেরেছ পরের উত্তর মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ কমা অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই দাড়ি দাঁড়ি সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে কমা শিক্ষকের স্বার্থকতা শিক্ষাদান করায় নয় কমা কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় দাঁড়ি আমার মনে হয় এটা বেশ সহজ ছিল এবং তোমরা অনেকেই হয়তো বা খুব কাছাকাছি যেতে পারবে অনেক হাসি মুখ দেখতে পাচ্ছি পরের উত্তর খাদ্যের গুণ অনুসারে শরীরে পুষ্টি হয় দাঁড়ি তাই সজিনা যেমন বীজবহুল কমা আমাদের দেশে তেমনই ভুড়িটি স্থূল নবনীতে কোমলতা অধিক কমা তাই আমাদের স্বভাবের ভীরুতা অধিক দাড়ি তোমাদের সামনে কিন্তু একে একে চারটি উত্তর আমি নিয়ে এসেছি এবং তোমরা বুঝতেই ঠিক হয়েছে হয়েছে বা ভুল কিন্তু এটি শেষ কথা নয় কারণ আমাদের সম্মানিত বিচারক তারা আজকে তোমাদের উত্তরের গুণগত মান বিবেচনা করে দেখবেন নিরীক্ষণ করে দেখবেন এবং একটি নম্বর প্রদান করবেন আমি এবারে যাচ্ছি সম্মানিত বিচারক মন্ডলীর পক্ষ থেকে ডক্টর সৌমিত্র শেখরের কাছে জানতে চাইব ফল আমার হাতে ফল এসে গেছে আমরা জ্যোতিচিহ্নের খেলা খেললাম এই যে জ্যোতিচিহ্ন এই জ্যোতিচিহ্নের উদ্ভবের কিন্তু একটা ইতিহাস আছে খুব ছোট করে বলি এইটি আমাদের দেশে উদ্ভব ঘটেনি পাশ্চাত্যে যখন মানুষ কথা বলবার সাথে সাথে লিখবার যে প্রক্রিয়াটি চালু করল তারপর তারা চিন্তা করলো যে আচ্ছা একজন মানুষ একজন মানুষের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলবার সময় তো কখনো কখনো থামে কিন্তু আমি যখন একটি চিঠি লিখব তখন আমি কিভাবে বোঝাবো কোথায় আমি থামব এ কারণে তারা সেখানে কিছু চিহ্ন ব্যবহার করল। আর এই চিহ্ন ব্যবহার করার মধ্য দিয়েই কিন্তু জ্যোতিচিহ্নের উদ্ভব ঘটেছে বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন গদ্য লিখছিলেন তার সবচাইতে বড়ো কৃতিত্ব হল তিনি বিধবা বিবাহ চালু করেছেন এবং এটি আজকে যতটা সহজভাবে হচ্ছে এতটা সহজভাবে কিন্তু তখন চালু করা সম্ভবপর ছিল না যারা বিরুদ্ধবাদী তারা প্রচণ্ড বিরোধিতা করেছেন তখন বিদ্যাসাগর ভাবলেন যে আমি কীভাবে এটি বোঝাবো তখন কিন্তু জ্যোতিচিহ্ন ছিল না এভাবে তিনি লিখছিলেন এভাবে বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত না হইলে সমাজে এই এই অবক্ষয় সৃষ্টি হইতে পারে কিন্তু লোকজন পড়ছে এইভাবে বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত না হইলে এই এই জিনিস হইতে পারে অর্থাৎ একটা জ্যোতিচিহ্নের এদিক সেদিকের কারণে কিন্তু অর্থ পাল্টে যাচ্ছে বিদ্যাসাগর তখন ভাবলেন যে না আমি ইংরেজি গদ্য থেকে বাংলায় জ্যোতিচিহ্নগুলো নিয়ে আসবো বাংলায় শুধু ছিল দাড়ি এই দাড়িকে রক্ষা করে বিদ্যাসাগর কতটা জাতীয়তাবাদী ছিলেন কতটা বাঙালি ছিলেন কতটা সাজাত্যবোধ ছিল যে তিনি ফুল স্টপের বদলে ওই যে দাড়িটি ছিল এই দাড়িটি রক্ষা করে আর সব ইংরেজি গদ্য থেকে আমাদের এখানে তিনি নিয়ে এলেন বলা ভালো ইংরেজি গদ্য থেকে এইটি তিনি নিয়ে এলেন বটে কিন্তু এটি ইংরেজদের সম্পদ নয় এটি তারও আগে রোমান তারও আগে গ্রিক সব জায়গায় কিন্তু ব্যবহার হয়ে আছে ফলে এই যে আজকে জ্যোতিচিহ্ন তোমরা প্রয়োগ করেছ সেইটি যথাযথভাবেই তোমরা করেছ আমি তাহলে ফল ঘোষণা করছি কাজী হেলেনা আফরিন তুমি পেয়েছ সতেরো ধ্রুবমণ্ডল তুমি পেয়েছ উনিশ কারিন আশরাফ ইন তুমি পেয়েছ ষোলো মোহাম্মদ ইমরান হাসান পেয়েছ আঠারো আবরার বিন কবির পেয়েছ পনেরো মারুফুল আমিন নেহাল পেয়েছ সতেরো শ্রাবন্তী সরকার সতেরো আজিজুল হাকিম পেয়েছ চোদ্দ নঞ্জিবা নাওয়ার পেয়েছ ষোলো সাদিয়া আফরোজ অন্তু পেয়েছো আঠারো জাহানারা আপনার কাছে এবার একটু আসছি ব্যাটে বলের কৌশল প্রয়োগ কঠিন নাকি জ্যোতি চিহ্ন বিরাম চিহ্নের এই কৌশল প্রয়োগ কঠিন আমার মনে হয় যে ক্রিকেট খেলা বেশি সহজ বাংলা ভাষা কথা বাংলা ভাষাতে কথা বলা যতটা সহজ আমার মনে হয় এর প্রয়োগটা আরও বেশি কঠিন তো ক্রিকেট আমার কাছে বেশি সহজলভ্য মনে হয় জাহানার আলমের কথা শুনছিলাম আজকে অতিথি বিচারক হিসেবে আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথম বাঘিনী ক্রিকেটার হিসেবে তিনি কিন্তু উইকেট নিয়েছেন তার ঝুলিতে আছে শেষ বলে বলে দুটো রান লাগবে এক করতে হবে আমাদের যখন পারলো পাঁচ না বাঘিনী ক্রিকেটার হিসেবে জাহানারা কিন্তু সেটাও করে দেখিয়েছেন আবার উনি কিন্তু ব্যাটসম্যান না উনি কিন্তু পেস বোলার বুঝতেই পারছো এরকম একজন মানুষ আজকে বিচারকের আসনে বসে তিনি বলছেন ক্রিকেটের কৌশলের থেকে বাংলাবিদের কৌশল অনেক বেশি কঠিন তাহলে বোঝাই যাচ্ছে তোমরা কি পরিমাণ মেধা আর মননের চর্চা করছো এই বাংলা ভাষাকে শিখতে গিয়ে যে আমাদের এই বাঘিনী ক্রিকেটার তাকেও তোমরা মুগ্ধ করেছ যাহারা আপনাকে অভিনন্দন সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলা আমরা তো প্রথম খেলার ফল জেনে গেছি এখন তোমাদের সাথে আমি যে খেলাটি খেলতে যাচ্ছি এটি বাজানোর খেলা বাজানোর খেলার নিয়মটি তোমরা জানো ঘন্টা যে সবার আগে বাজাতে পারবে সে উত্তর দিতে পারবে কিন্তু এবারে খেলাতে আমরা নতুন একটি নিয়ম যোগ করেছি যে নিয়মটি হচ্ছে প্রথম জন বাজানোর পরে আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি না আমরা বাকি বন্ধুদেরকেও বাজানোর সুযোগ দিচ্ছি যদি তোমরা মনে করো যে ওর উত্তরটি সঠিক হয়নি মনে করো নানজিবা এখন ঘন্টা বাজিয়েছে তোমার কাছে প্রশ্নটি এসেছে এবং তুমি একটি উত্তর দিয়েছো আমি কিন্তু সাথে সাথে তোমাকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি না আবার উত্তর ভুল হয়েছে সেটিও বলে দিচ্ছি না তোমরা কারিনের পরে মনে করো তুমি ঘন্টা বাজিয়েছো তুমি আরেকটি উত্তর দেবার সুযোগ পাবে এরপরে ইমরান তারপরে ঘণ্টা বাজিয়েছ ইমরান আবার উত্তর দেবার সুযোগ পাবে এরকম করে তিনজনের কাছে আমরা আসবো যদি কারিন এবং নানজিবার উত্তর ভুল হয় সেক্ষেত্রে তোমাদের তিন নম্বর কাটা যাবে আর ইমরানের উত্তর যদি সঠিক হয় সেক্ষেত্রে ইমরান পাঁচ নম্বর পাবে তোমরা কি বুঝতে পেরেছো আমাদের নিয়মটি এখন যে খেলাটি আমরা খেলতে যাচ্ছি এটি বিপরীত শব্দের খেলা পর্দায় একটি শব্দ দেখতে পাবে এই শব্দটির বিপরীত শব্দ তোমাকে বলতে হবে ঘন্টা বাজিয়ে খেলা শুরুর নিয়ম কি আমি বলি বাংলায় যার ভরপুর ভরপুর প্রথম প্রশ্ন পর্দায় কারিন নিমিলন আর কেউ আর কেউ উত্তর দিতে চাও নির্মিলন নির্মিলন আর কেউ উত্তর দিতে চাও চাচ্ছ না তাহলে কারিন বলেছিলেন নিমিলন আর ধ্রুব বলেছ নির্মিলন দেখে আসি সঠিক উত্তর নিমিলন সঠিক উত্তর নিমিলন কারিন তোমার উত্তর সঠিক হয়েছে ধ্রুব কাটা গেছে তোমাদের জন্য দ্বিতীয় শব্দ নিয়ে আসছি পর্দায় বলতে হবে বিপরীত শব্দ পর্দায় ইমরান দারিদ্র ঐশ্বর্য তুমি বলেছ বিপরীত শব্দ দারিদ্র আর কেউ বাজাবে চাচ্ছো না সবাই একমত ইমরানের সাথে পর্দায় দেখে নেব দারিদ্র চমৎকার ইমরান পরপর দুটি ছক্কা হয়ে গেছে তোমরা কিন্তু পিছিয়ে পড়লে চলবে না তোমাদেরকেও ছক্কা কাতে হবে এবারে নিয়ে আসছি পরের প্রশ্ন ক্রিস সবার আগে ঘন্টা বাজিয়েছ ননজিবা স্থুলো তুমি আর উত্তর দিতে চাও কেউ না সবাই একমত উত্তরের সাথে উত্তর দেখে নেব উত্তর সঠিক হয়েছে এবারে তোমাদের সামনে পরের প্রশ্ন নিয়ে আসছি গৃহি ইমরান সন্ন্যাসী সন্ন্যাসী আর কেউ সুযোগ নিতে চাও চাচ্ছ না দেখে আসি গৃহী বিপরীত শব্দ সন্ন্যাসী সন্ন্যাসী সবসময় আমি যেটা বলি যে চোখ থাকবে পর্দায় আর মন থাকবে টনটনে মন টনটনে আছে আবার খুব বেশি অস্থির হওয়া যাবে না তাহলেও কিন্তু নম্বর কাটা যাওয়ার সম্ভাবনা আছে দারুণ এক সম্মিলন হতে হবে হাত আর মনের চলো পরের শব্দ পর্দায় ডাগর ইমরান সবার আগে ঘন্টা বা ডাগর বিপরীত শব্দ বলেছো ছোট আর কেউ সুযোগ নিতে চাও চাচ্ছ না সবাই একমত ইমরানের উত্তরের সাথে দেখেনি পর্দায় প্ল্যান ডক্টর সৌমিত্র শেখর আপনার সহযোগিতা চাইবো ছোট যে জিনিসটি ছোটর সাথে বড়োর সম্পর্ক এবং ছোটর বিপরীত হিসেবে বড় এটি সর্বজনগৃহীত কিন্তু ডাগর যেখানে সেটা ম্লান এটি ঠিক হবে ফলে আমরা বলবো না যে তুমি ম্লান হয়ে থাকো তোমার উত্তরটা আমরা নিতে পারবো না কিন্তু আমি বলবো যে তুমি ডাগর হয়ে থাকো এর পরে তুমি অংশগ্রহণ করো আমরা এটা উত্তর নিতে পারবো না নাম্বার দিতে পারবো না কিন্তু ওকে বলবো তুমি ডাগর 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 হয়ে খেলো ইমরান তুমি ডাগর হয়ে থাকো কিন্তু এবারের মতো আমি নম্বর তোমাকে দিতে পারছি না তোমার উত্তর ভুল হয়েছে আর খেলার নিয়ম অনুযায়ী তোমার তিনটি নম্বর কাটা যাচ্ছে যেটি তোমার প্রতিভাকে একটু ম্লান করবে না বলে আমি বিশ্বাস করি কারণ তুমি খুব ভালো খেলছো মন দিয়ে খেলো চলো পরের প্রশ্ন দেখবো পরের শব্দ পর্দায় তিরস্কার সাদিয়া পুরস্কার তিরস্কারের বিপরীত শব্দ পুরস্কার আর কেউ সুযোগ নিতে চাও ঘন্টা বাজাতে চাও যাচ্ছ না সবাই একমত উত্তর পুরস্কার অভিনন্দন সাদিয়া সাদিয়া রানের খাতা খুলেছে ছক্কা হাকিয়ে চমৎকার পরের প্রশ্ন নিয়ে আসছি পরের শব্দ নিয়ে আসছি পর্দায় তাপ ইমরান তাপের বিপরীত শব্দ তুমি বলেছো সৈত্য আর কেউ সুযোগ নেবে কেউ চ্যালেঞ্জ করছো না দেখে হয়েছে। একে একে কিন্তু আমার ঝুলি থেকে সবগুলো প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসছি আর আমার ঝুলি কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে নম্বরের ঝুলি কারো কারোটা ভরে উঠছে আর কারো কারোটা একেবারেই ভরছে না পিছিয়ে পড়া যাবে না কারণ আজকেও কিন্তু আমাদের দুজন বন্ধু বিদায় নেবে আমাদের থেকে সতর্কভাবে খেলো চলো পরের প্রশ্ন দেখে নিই পর্দায় বিপরীত শব্দ নৈমিত্তিক আর কেউ উত্তর দেবে কেউ সুযোগ নিতে চাচ্ছ না পর্দায় নৈমিত্তিক উত্তর সঠিক হয়েছে অভিনন্দন সাদিয়া তোমাকে পর পর দুবার ছক্কা হাঁকিয়েছ এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরের শব্দে পরের শব্দ আসছে পর্দায় ঐহিক উত্তর সঠিক হয়েছে তোমার তো হ্যাট্রিক হয়েই গেল পরপর তিনটি ছক্কা হাঁকিয়েছ অভিনন্দন তোমাকে পরের শব্দ পর্দায় মৌন নানজিবা তুমি আর উত্তর দিতে পারছ না কাজী হেলেনা মুখর মুখর আর কেউ বাজাতে চাও তাহলে আর কেউ উত্তর দিতে চাও না পর্দায় উত্তর সঠিক হয়েছে হেলেনা অভিনন্দন তোমাকে তুমি কি মৌন না মুখর হ্যাঁ

তোমার চোখে ডক্টর সৌমিত্র শেখর কি মৌন না মুখর মৌন আনিসুল হক মৌন শব্দটা এসেছে মিন থেকে মিন মানে হচ্ছে মাছ মাছ কথা বলতে পারে না মাছের স্বভাব হচ্ছে মৌন আমরা অনেক সময় বলি মৌনতা এটা আসলে ভুল মিন মৌন আর যে চুপ থাকে সে হচ্ছে মৌনী সে হিসেবে মৌনির বিপরীত শব্দ হওয়া উচিত ছিল মুখর কিন্তু একটা জোর শব্দ বাংলায় প্রচলিত আছে সেটা হচ্ছে মৌন মুখর একই সঙ্গে নীরব একই সঙ্গে সরব সেইখান থেকে মৌনর বিপরীত শব্দ হয়েছে মুখর তো আমি যেটা বলতে চাই তোমরা যখন শুনবে মৌনতা তখন জেনে রাখবে এটা ভুল তেমনিভাবে সুজনের স্বভাব হচ্ছে সৌজন্য সৌজন্যতা বলে কোনো শব্দ নেই সৌজন্য পর্যন্তই সবকিছু বাপুর থেকে নানজিবা আপুর ঝুলি থেকে কিন্তু আমি আবার তিন নম্বর নিয়েছি কারণ খেলার নিয়মটি হচ্ছে এমন যে ঘন্টা বাজিয়ে যদি উত্তর দিতে না পারো সেক্ষেত্রে তিন নম্বর কাটা যাবে পরের শব্দ নিয়ে আসছি বিপরীত শব্দ সাদিয়া বর্ধমান বর্ধমান এরপরে আর কেউ বাজাবে কেউ সুযোগ নিতে চাও চাও না তাহলে উত্তর দেখে নেব খিয়মান বর্ধমান সঠিকভাবে যদি ঘন্টা বাজাতে পারো নম্বর হবে বর্ধমান আর যদি ভুলভাবে বাজাও নম্বর কি হবে ক্ষিয়মান শেষবারের মতো বর্ধমান আর ক্ষিয়মানের খেলা নিয়ে আসছি তোমাদের সামনে প্রশ্ন পর্দায় দেখি বর্ধমান হয় নাকি ক্ষিয়মান হয় ইমরান পারছ না সাদিয়া রুক্ষ রুক্ষ আর কেউ সুযোগ নিতে চাও নিচ্ছ না উত্তর দেখে নেব রুক্ষ উত্তর সঠিক হয়েছে সাদিয়া আনিসুল হক আজকে আমাদের সাথে অতিথি বিচারক হিসেবে যুক্ত হয়েছেন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের পতাকাকে পথপথ করে উড়িয়ে চলেছেন বিশ্বের বিভিন্ন দেশে এবং গর্বে আমাদের বুক ভরে উঠছে জাহানারা আলম এসেছেন অতিথি বিচারক হিসেবে আপনার কেমন লাগছে আমাদের বাংলাদেশের নারী ক্রিকেটাররা পরপর অনেকগুলো খেলায় শিরোপা জয় করে আমাদেরকে এনে দিয়েছেন কারণ আমাদের ছেলে ক্রিকেটাররা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে জয় করে আমাদেরকে শোনা এনে দিতে পারেননি কিন্তু আমাদের নারী ক্রিকেটাররা আমাদেরকে শিরোপা এনে দিয়েছেন এই আমি খুবই খুবই খুশি এবং আজকে জাহানারার পাশে বসতে পেরেছি এই জন্য আমার অনেক মানে দ্বিগুণ ত্রিগুণ খুশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কতখানি অন্তঃপ্রাণ এবং কতখানি উজ্জীবিত করেন আপনার সরব উপস্থিতি দিয়ে প্রিয় দর্শক মন্ডলী সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার বিরতির এই সময়টুকুকে ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চমুকে প্রিয় দর্শক বিরতির পরে আবারো আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনে আমাদের ফল এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে এবারে যাচ্ছি আনিসুল হকের কাছে জানতে চাইবো দুইটি খেলা শেষে ফল কি দাঁড়িয়ে আছে দুটো ধাপ শেষে তোমরা কি কোথায় দাঁড়িয়ে আছো আমি একবারে বলে যাই কাজী হেলেনা আফরিন বাইশ ধ্রুব মন্ডল ষোলো কারিন আশরাফ ইন একুশ মোহাম্মদ ইমরান হাসান সাতা আবরার বিন কবির পনেরো মারুফুল আমিন নেহাল সতেরো শ্রাবন্তী সরকার সতেরো আজিজুল হাকিম চোদ্দ নানজিবা নাওয়ার আঠারো এবং সাদিয়া আফরোজ অন্তু এটার ফল দেওয়াই যাবে না এটাকে বলা হয় সুফল তেতাল্লি অনেক ধন্যবাদ আনিসুল হক আপনাকে আমরা এরই মধ্যে জেনে গেছি তোমাদের কার কত নম্বর দাঁড়িয়েছে ব্যক্তিগত পর্যায়ে এবারে আমি আমার পাশে আমন্ত্রণ জানাচ্ছি সাদিয়া তোমাকে কারণ তুমি দুটি খেলা শেষে পর্ব শিখরই হয়েছো চলে অভিনন্দন তোমাকে আমরা এখন আমাদের যে খেলাটি শুরু করতে যাচ্ছি এই খেলাটির নাম দিয়েছি আমরা চার ছক্কা কারণ আজকে আমাদের সাথে একজন বাঘিনী ক্রিকেটার উপস্থিত আছেন এবং ক্রিকেটের সাথে মিল করে তো বাংলাবিদরা নিশ্চয়ই কিছু একটা খেলবে সে সুযোগটি কেন হারাবো জাহানারা আপনার কাছে আবারও আসছি আমরা জানি যে এশিয়া কাপে আপনারা যখন খেলছিলেন শেষ বলটি ছিল বেশ ঢাক টাইপের পেটের মধ্যে ঢাক হয় না একটি বল আছে দুটি রান করতে হবে এবং আপনি একজন পেস বোলার ওই বলটি আপনি মোকাবেলা করছিলেন বলটি মোকাবেলা করার আগের মুহূর্ত হল আমার চিন্তা ছিল এটাই যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে পালন করতে হবে শেষ করতে হবে আমাকে এবং আমার বিশ্বাস ছিল আমি পারবো এক বলে দুই রান দরকার ছিল তো যখন আমি মাঠে গেলাম তখন অলরেডি আমার পার্টনার আউট হয়ে গিয়েছে আমাকে যখন সাপোর্ট দিতে সালমাপু এলেন ক্রিজে উনি আমাকে বললেন বলটা লাগিও ব্যাটে তা আমি বললাম আপনি চিন্তা করেন না আপনি দৌড়াবেন বল যেখানেই যাক আমরা দুই রানের জন্য দৌড়াবো এবং যথারীতি সেটা করলাম করার পরে আমার মনে হয়েছে যে আমরা কিছু একটা করেছি বাংলাদেশের জন্য এবং ইতিহাস আমাদের মনে রাখবে সারা জীবন খুব চমৎকার একটি অভিজ্ঞতা আমরা জানলাম জাহানারা আলমের কাছ থেকে তোমাদের জন্যও কিন্তু এই অভিজ্ঞতাটা পাথেও হতে পারে কারণটা বলি যত কঠিন বল আসুক সেই বলটা যদি তুমি মোকাবেলা করতে পারো সেই ভয়টাকে তুমি যদি জয় করতে পারো বিজয়টা কিন্তু সেই কর্নারেই থাকে লুকিয়ে থাকে এবং বিজয়টা কিন্তু পথ করে সামনের উপরে চলে আসে এখন তোমাদের সামনে আমি যে খেলাটি নিয়ে আসছি এই খেলাটিকে আমরা বলছি চার ছক্কা খেলাটির নিয়ম হচ্ছে তোমার তোমার সামনে আমি তিন ধরনের প্রশ্ন নিয়ে আসব। একটি প্রশ্ন আসবে ছয় থেকে অর্থাৎ সব থেকে কঠিন যেটি আরেকটি প্রশ্ন আসবে চার থেকে যেটি ছয়ের থেকে একটু সহজ আরেকটি আসবে দুই থেকে যেটি চারের থেকে একটু সহজ অর্থাৎ তুমি যদি ছয় বিভাগটি পছন্দ করো সব থেকে কঠিন প্রশ্নটি তুমি মোকাবেলা করবে যেরকমটি জাহানারা এশিয়া কাপের শেষ বলে মোকাবেলা করেছিলেন এবং সেই বলটিকে তুমি যদি যথার্থভাবে মোকাবেলা করতে পারো অর্থাৎ তোমার উত্তর সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ছক্কা হাঁকিয়ে ফেলবে আর তুমি যদি চার থেকে প্রশ্নের উত্তর দাও সেটি যদি সঠিক হয় তবে চার পাবে আর দুই থেকে একইভাবে দুই পাবে যদি ভুল করো সেক্ষেত্রে ছয় কাটা যাবে চার কাটা যাবে অথবা দুই কাটা যাবে এখন তুমি মনে করো তোমার প্রশ্নটি ভুল করেছো আমি কিন্তু সাথে সাথে বাকিদেরকে সুযোগ দেব এই বলটি খেলবার ঘণ্টা বাজিয়ে যে কেউ যদি এই প্রশ্নটির উত্তর দিতে পারে তাহলে ওই সমান সংখ্যক নম্বর তার ঝুলিতে যুক্ত হয়ে যাবে আর তোমার ঝুলি থেকে ওই নম্বরটি কাটা যাবে বুঝতে পেরেছ আমরা কি শুরু করতে পারি শুরুতে খেলবো হেলেনার সাথে তুমি প্রশ্ন চাও ছয় থেকে চার থেকে দুই থেকে চার থেকে চার থেকে তোমার জন্য চার রানের প্রথম প্রশ্ন নিয়ে আসছি পর্দায় বিরাজ বৌ কুষ্ঠ রোগীর বউ কোনটি ছোট গল্প কোনটি উপন্যাস বিরাজ বউ উপন্যাস কুষ্ঠরোগীর বউ উপন্যাস আর কেউ সুযোগ নিতে চাও আরেকজন পাবে উত্তর দেখে নেই বিরাজ বউ উপন্যাস কুষ্ঠ রোগীর বউ ছোট গল্প হেলেনা তোমার উত্তর সঠিক হয়েছে সাদিয়া ভুল করেছ তুমি ক্যাচ আউট হয়ে গেছ এবং তোমার চার নম্বর কেটে নিতে হচ্ছে এবারে খেলবো ধ্রুব তোমার সাথে দেখা যাক ধ্রুব ধ্রুব তারার মতো জ্বলে উঠতে পারে কি না তুমি ছয় থেকে চাও চার থেকে চাও নাকি দুই থেকে চাও ছয় থেকে ছয় থেকে সাবাস বাঘের বাচ্চা ধ্রুব তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায় ধ্বনি পরিবর্তনের তিনটি কারণ বলো ধ্বনি পরিবর্তনের তিনটি কারণ হল আমাদের উচ্চারণের জন্য সহজলভ্যতা এরপর ধ্বনি বিকৃতি এবং ধ্বনি বিকৃতি এবং স্বরসঙ্গতি মানে উজ্জ্ব হয়ে যায় আমাদের উচ্চারণ করতে যাতে সুবিধা হয় এবং তুমি বলেছ সহজলভ্যতা বিকৃতি এবং শুদ্ধতা শুদ্ধতা এবং বোধগম্যতা শুদ্ধতা বোধগম্যতা এই তিনটি তিনটি কারিন আশরাফ ইন ধ্বনি পরিবর্তনের কারণ হিসেবে কাজ করে আঞ্চলিকতা আর আমাদের আমরা আমাদের বাঘ বাঘযন্ত্র দিয়ে এক একটা ধ্বনি যেভাবে উচ্চারণ করি কিছু ধ্বনি মানে কিছু স্বরধ্বনি আমাদের মানে ঠোঁট আমাদের বেশি পাশাপাশি খোলে আবার কোন কোনো স্বর স্বর উচ্চারণ করতে উপরে নিচে খোলে তো আমাদের আমাদের এটাই প্রবণতা যেন যেটা সহজ সেটা আমরা উচ্চারণ করি যেটা সহজ সেভাবে উচ্চারণ করে এজন্য ধ্বনি পরিবর্তন হয় আর একটা হচ্ছে আঞ্চলিকতা আঞ্চলিকতা একবার বলছি আঞ্চলিকতা বলেছ হ্যাঁ আঞ্চলিকতা আর হচ্ছে যে এভাবে বলার উপায়টা মানে আর হচ্ছে অবহেলা একটা কারণ হতে পারে মানে আসল আসল ধ্বনিটা উচ্চারণটা ছোটোবেলা থেকেই না শেখাটা এটা একটা কারণ মানে স্বরধ্বনির আসল উচ্চারণগুলো এগুলোর সঠিক উচ্চারণগুলো না জানার কারণে হচ্ছে ধ্বনি পরিবর্তন হয় শ্রাবন্তী সরকার তুমি খেলছো ছয় রানের জন্য সরসংগতি অপিনিহিতি বিষমী ভবন সরসংগতি অপিনিহিতি বিষমী ভবন উত্তর দেখব পর্দায় উচ্চারণের সহজতা উচ্চারণের দ্রুততা আঞ্চলিকতা উচ্চারণের অসাবধানতা ডক্টর সৌমিত্র শেখর এখানে যে চারটি কারণ দেখা দেওয়া হয়েছে মূলত এই চারটি কারণের জন্যে শ্রাবন্তী যেটা বলল সেইটি ধনী পরিবর্তনের কয়েকটি কারণ মাত্র এবং সেইটি এগুলোর মধ্যেই পড়ে আমরা এখানে যে উত্তরটা পেলাম এর মধ্যে ইন অনেক কথা বলেছে গুলিয়ে ফেলেছে সে আসল কথাটি বলতে পারেনি ধ্রুব হচ্ছে ঠিকঠাকভাবে বলেছে যদিও তার মধ্যেও খানিকটা বাগাডম্বর ছিল কিন্তু মূল তিনটি তথ্য ওর মধ্যে ছিল এ কারণে আমরা ধ্রুবটা গ্রহণ করব। আর অন্যদেরকে নয় ছক্কা হাঁকিয়েছে ধ্রুব কারিন আশরাফ ইন এবং শ্রাবন্তী সরকার তোমাদের ছয় ছয় করে নম্বর কাটা যাচ্ছে দুজনের ঝুলি থেকেই ছক্কা হাঁকাতে চেয়েছিলে দুজনেই কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে গিয়েছো এবারে কারিন আশরাফ ইন তোমার সাথে খেলবো ছয়ের জন্য চারের জন্য নাকি দুয়ের জন্য কারিন তোমার জন্য চার নম্বরের প্রশ্ন আসছে পর্দায় মুজিব লেনিন ইন্দিরা একটি কাব্যগ্রন্থ এর কবি কে পারছ না আর কেউ উত্তর দেবে চার নম্বরের সুযোগ কেউ নিতে চাচ্ছ 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 না উত্তর দেখে নেব নির্মলেন দুগুণ উনিশশো সালে প্রকাশ পরপর দু বলে তুমি কিন্তু ছয় এবং চার মারার সুযোগটি হারিয়েছ এবং আউট হয়ে গেছ ইমরান এবারে খেলবো তোমার সাথে ছয় চার দুই দুই তোমার নামের সাথে রান আছে আর তুমি মাত্র দুই রানের জন্য খেলবে রান আছে বলেই তো কম রান দরকার এখন না ও ঠিকই করেছে বাংলাদেশ দল জাহানারা ভালো বলতে পারবে টি একবার ভারতকে হারাতে ধরেছিল আমাদের দুই রান দরকার ছিল কিন্তু আমরা ছক্কা মারতে গিয়ে আউট হয়ে ওই ম্যাচটা হেরে বসেছি ও ভাবছে যে দুই যখন দরকার তখন আমি কেন ছক্কা মেরে দেব। ঠিক আছে দুই রানের জন্য তোমার সামনে প্রশ্ন নিয়ে আসছি এখন সংবর্ধনা শব্দের সন্ধি বিচ্ছেদ কি সমযোগ বর্ধনা সমযোগ বর্ধনা আর কেউ সুযোগ নেবে কেউ চ্যালেঞ্জ করতে চাও ওর দুই রান ছিনিয়ে নিতে চাও চাও না উত্তর বর্ধনা উত্তর সঠিক হয়েছে এশিয়া কাপের দুই রান এই দুই রানের মতো না ওই দুই রান অন্যরকম কিন্তু তুমি সঠিক দিয়েছো উত্তর এবারে আবরার প্রস্তুত ছয় চার দুই চার চার কেন ছয় খেলো খেলবে না চলো চারের জন্য প্রশ্ন আসছে পর্দায় ময়মনসিংহ গীতিকার সঙ্গে চন্দ্রকুমার দে নামটি কিভাবে যুক্ত হয়েছে চন্দ্রকুমার দের প্রচেষ্টায় ময়মনসিংহ গীতিকা সংগৃহীত হয় তিনি এটা সংগ্রহ করেছিলেন উনি সংগ্রাহক জি আর কেউ সুযোগ নিতে চাও চাচ্ছ না উত্তর তিনি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন আবরার বিন কবির একটি চমৎকার লেগ ব্রেক বল ছিল কিন্তু সেটিকে খুব সাবধানতার সাথে খেলে তুমি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছো চার রান এবারে আসছি নেহাল চার ছয় দুই প্রশ্ন আসছে পর্দায় দুই রানের জন্য সুকান্ত নিবাস কোথায় সরকার গোপালগঞ্জের কোটালিপাড়ায় গোপালগঞ্জের কোটালিপাড়ায় আর কেউ দিচ্ছ না উত্তর দেখে নেব গোপালগঞ্জের কোটালিপাড়ায় লং লেগের দিকে ঠেলে দিয়ে তুমি কিন্তু দুইটি রান সংগ্রহ করে নিয়েছো শ্রাবন্তী আর নেহাল তোমার দুইটি রান হারিয়ে গেছে আমি অত্যন্ত দুঃখিত আর অভিনন্দন শ্রাবন্তী তোমাকে এবারে খেলবো শ্রাবন্তী তোমার সাথে ছয় চার দুই চার রানের জন্য প্রশ্ন আসছে পর্দায় কাজী নজরুল ইসলাম থেকে জসিম উদ্দিন বয়সে কত বছরের ছোট ছিলেন তিন বছর কারণ জসিমউদ্দিনের জন্ম উনিশশো সালে আর কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো সালে আমরা উত্তরটি দেখে নেব উত্তর ঠিক হয়েছে চলো আজিজুল তোমার সাথে খেলি এবার ছয় চার দুই চার ছয় ছয় নাও চার নেই চারই নেবে আচ্ছা চলো চার থেকে খেলি প্রশ্ন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কার লেখা কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাস আর কেউ সুযোগ নিতে চাও ভাবছ কুসুম কুমারী দাস নয় অন্য কেউ কেউ ভাবছো না উত্তর দেখে নেব কুসুম কুমারী দাস মাটি কামড়ে বল চলে গেছে সীমানার বাইরে চার রান অভিনন্দন তোমাকে এবারে নানজিবা নানজিবা ছয় চার দুই 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 আমার জ্বর জ্বর বোধ হচ্ছে বাক্যে জ্বর জ্বর কি জ্বর জ্বর একটা দীর্ঘ শব্দ যেটা বোঝাচ্ছে ঠিক জ্বর না জ্বরের মতো ভাব এই প্রশ্নটির উত্তরটিকে কেউ চ্যালেঞ্জ করতে চাও তোমাদের মধ্যে ঘন্টা বাজাবে বাজাচ্ছ না উত্তর দেখে নেব দীরুক্ত শব্দ আমার মনে হয় উত্তর সঠিক হয়েছে তুমি পেয়ে গেছো দুই নম্বর অভিনন্দন তোমাকে সাদিয়া আফরোজ অন্তু ছয় চার নম্বরের জন্য খেলতেছ দুই নম্বরের জন্য খেলছ রক্ষণাত্ম ক্রিকেট একমাত্র ধ্রুবকেই দেখলাম যে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে আর তোমরা হুম চলো দুই নম্বরের জন্য প্রশ্ন পর্দায় বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুরে কার লেখা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কে মনে করো কাজী নজরুল ইসলাম উত্তরটি সঠিক নয় ঘন্টা বাজাতে চাও কেউ চাও না উত্তর কাজী নজরুল ইসলাম তোমার ঝুলিতে আরো দুই নম্বর যুক্ত হয়েছে অভিনন্দন সাদিয়া একে একে কিন্তু চার ছক্কা হই এই খেলাটি আমরা খেলে ফেলেছি চারিদিকে হইচই পড়ে গেছে এবং এই মুহূর্তে উঠে বসে আছেন আমাদের জাতীয় দলের বাঘিনী ক্রিকেটার জাহানারা আলম সবাই কিন্তু আপনার মতো দুই রানেই খেলেছে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে একেবারেই আক্রমণাত্মক নয় কেমন লাগলো আমাদের এই চার ছক্কা হই হই আমার মনে হয় যখন যেটা প্রয়োজন ছিল সে সেইভাবেই খেলেছে আমার যখন প্রয়োজন ছিল দুই রানের আমি আমার দায়িত্ব পালন করেছি আর এখানে যারা খেলছে তাদের যার দুই দরকার যার চার দরকার এবং যার ছয় দরকার তারা সেভাবেই খেলেছে সো আমি সাধুবাদ জানাই তাদেরকে আমরা আমাদের তৃতীয় খেলাটি শেষ করে এনেছি দর্শক গ্যালারিতে বসে হাততালি দিচ্ছে আমাদের থার্ড আম্পায়াররাও কিন্তু আজকে চমৎকার ভঙ্গিতে তারা তোমাদেরকে সাহায্য করেছে মাঠের বাইরে বসে তোমাদের রান যেন ঠিকঠাক মতো ঝুলিতে যুক্ত হয় সেটি তারা নিশ্চিত করেছেন এবারে আমি আসছি আমাদের অন্যতম আম্পায়ার বিচারক নাকি থার্ড আম্পায়ার কি বলবো জানি না ত্রপা মজুমদারের কাছে জানতে চাইব কার রান কত দাঁড়িয়েছে আমাদের একটা জিনিস খুব ভালো লেগেছে যে খেলায় সবসময় আসলে আক্রমণাত্মক হলে চলে না আমরা তোমাদেরকে নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করেছি নানা ছয় খেলো ছয়ে খেলো তোমরা কিন্তু কৌশলটা বজায় রেখেছ খেলার সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য নম্বর বলি কাজী হেলেনা আফরিন ২৬ ধ্রুব মণ্ডল বাইশ কারিন আশরাফ ইন এগারো মোহাম্মদ ইমরান হাসান উনত্রিশ আবরার বিন কবির উনিশ মারুফুল আমিন নেহাল পনেরো শ্রাবন্তী সরকার সতেরো আজিজুল হাকিম আঠারো নানজিবা নওয়ার বিশ সাদিয়া আফরোজ অন্তু আমার তো মনে হয় না তুমি আর পরের পর্বে যেতে পারবে মাত্র এখন পর্যন্ত আমরা জেনে গেছি তিন তিনটি খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে এবং সাদিয়া আফরোজ অন্তু তুমি কিন্তু এই খেলাটি শেষেও পর্ব শিখরির মর্যাদা ধরে রেখেছ অভিনন্দন তোমাকে এখন চলে আসছি আমাদের শেষ খেলায় এটি একটি বাজানোর খেলা আগের বার তোমাদের সাথে খেলেছিলাম বিপরীতার্থক শব্দ আর এবারে খেলবো সমার্থক শব্দ নিয়ম কানুন থাকছে সবকিছু আগের মতোই কি বললে আমরা খেলা শুরু করতে পারি বাংলায় ভরপুর প্রথম প্রশ্ন পর্দায় অত্যাচার কারিন নিপীড়ন নিপীড়ন অত্যাচারের সমার্থক শব্দ নিপীড়ন কেউ চ্যালেঞ্জ করতে চাও কেউ চ্যালেঞ্জ করতে চাও না উত্তর নির্যাতন বা নিপীড়ন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন উদ্ভাস কারিন আলো উদ্ভাসের সমার্থক শব্দ আলো আলো চ্যালেঞ্জ করছো শ্রাবন্তী আলোকিত আলোকিত আর কেউ চ্যালেঞ্জ করতে চাও চাও না কারিনের উত্তর আলো এবং শ্রাবন্তীর উত্তর আলোকিত উত্তর দেখে নেব আনন্দ ডক্টর সৌমিত্র শেখর উদ্ভাস কথাটি আনন্দ হর্ষ ইত্যাদি অর্থে ব্যবহার হয় তবে আলো যে কথাটি বলেছে সেইটির সাথে একটা দূর সম্পর্ক রয়েছে কিন্তু আলোকিত মোটেই নয় ফলে এইটি আমরা নিতে পারবো অভিনন্দন কারিন তোমাকে সম্মানিত বিচারক মন্ডলীর পক্ষ থেকে ডক্টর সৌমিত্র শেখর আমাদের পরম বন্ধু তিনি রায় দিয়েছেন তুমি পেয়েছ পাঁচ নম্বর আর শ্রাবন্তী তোমার নম্বর কেটে নিতে হয়েছে খেলার নিয়মটাই এরকম আমি নিয়ে আসছি আমাদের তৃতীয় প্রশ্ন পর্দায় চুল সাদিয়া কুন্তল আর কেউ চ্যালেঞ্জ করতে চাও 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 না উত্তর কেশ ডক্টর সৌমিত্র শেখর একদম পাঁচে পাঁচ পাঁচে পাঁচ চমৎকার অভিনন্দন সাদিয়া তোমাকে এবারে আমি নিয়ে আসছি পরের প্রশ্ন তোমরা প্রস্তুত হয়ে নাও প্রস্তুত হয়ে নাও প্রশ্ন কন্যা, না দুহিতা দুহিতা চ্যালেঞ্জ করতে চাও কেউ চাও না উত্তর দুহিতা উত্তর সঠিক হয়েছে এবারে নিয়ে আসছি আমি তোমাদের জন্য পরের প্রশ্ন আর পরের প্রশ্ন পর্দায় শ্রাবন্তী পৃথিবী কেউ চ্যালেঞ্জ করতে চাও কেউ করছো না দেখা যাক এই ধরণীতে তোমার উত্তর সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে পৃথিবী চমৎকার শ্রাবন্তী তুমি পেয়ে গেছো পাঁচ নম্বর পরের প্রশ্ন পর্দায় ধবল সাদা নেহাল সাদা 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 বা শুভ্র সাদা বা শুভ্র চ্যালেঞ্জ করতে চাও কেউ চাও না সবাই সাদা মনে স্বীকার করে নিয়েছে তোমার এই উত্তর সঠিক পর্দা কি বলছে দেখে আসি সাদা উত্তর সঠিক হয়েছে অভিনন্দন মেহাল তোমাকে এবারে নিয়ে আসি তোমাদের সামনে পরের প্রশ্ন পর্বত ইমরান চূড়া চূড়া হেলেনা তুমি চ্যালেঞ্জ করছো পাহাড় আর কেউ চ্যালেঞ্জ করতে চাও উত্তর দেখে নেব পাহাড় উত্তর সঠিক হয়েছে হেলেনা ইমরান তোমার তিন নম্বর কাটা গেছে আর হেলেনার ঝুলিতে যুক্ত হয়েছে পাঁচ নম্বর নিয়ে আসছি পরের প্রশ্ন পরের শব্দ পর্দায় পতাকা শ্রাবন্তী নিশান নিশান কেউ চ্যালেঞ্জ করছো কেউ করছো না উত্তর ধ্বজা বা নিশানা উত্তর সঠিক হয়েছে তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো পাঁচ নম্বর পরের প্রশ্ন পর্দায় ভ্রমর কারিন মধুলিট মধুলিট আর কেউ চ্যালেঞ্জ করছো 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 না উত্তর মৌমাছি ডক্টর সৌমিত্র শেখর মধু লিট তুমি কি বানানে বলছ ম ধয় রস উকার ত হসন্ত মধু লিট লিট অর্থ কি আমি আসলে এটা সমর্থক শব্দের উদাহরণে পড়েছিলাম লুট করে যেসী লি লিট মধু লিট এটা অর্থে লুট করা অর্থে ব্যবহার হয়েছে যে মধু লুট করে নিয়ে যায় সেটা হচ্ছে লিট অর্থে ব্যবহার হয়েছে কারিন তোমার উত্তর সঠিক হয়েছে অভিনন্দন তোমাকে আমরা সচরাচর যেই অর্থে মৌমাছিকে চিনি তুমি একটি নতুন শব্দ আমাদেরকে শিখিয়েছ অনেক অনেক কৃতজ্ঞতা এটির জন্য পরের প্রশ্ন নিয়ে আসছি পর্দায় গ্রন্থাগার কারিন পাঠাগার পাঠাগার কেউ চ্যালেঞ্জ করছো করছো পড়ছো না উত্তর পাঠাগার উত্তর সঠিক হয়েছে আমি কিন্তু আমার ঝুলি থেকে একটির পর একটি প্রশ্ন বের করে নিয়ে আসছি আর তোমাদের সামনে দিচ্ছি আর তোমরা কিন্তু চমৎকার ভাবে সেগুলোর উত্তর দিয়ে চলেছো এই সুযোগটি শেষ দুবারের মতো তোমাদের সামনে আসছে অর্থাৎ শেষ দুটি প্রশ্ন তোমাদের সামনে আমি নিয়ে আসছে প্রশ্ন পর্দায় 7 শ্রাবন্তী সর্প সর্প আর কেউ চ্যালেঞ্জ করতে চাও 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 না উত্তর সর্প ভুজঙ্গ উত্তর সঠিক হয়েছে শেষ প্রশ্ন তোমাদের সামনে শেষ বারের মতো পাঁচ নম্বর নিজের করে নেবার সুযোগ আব্রার পশুরাজ সিংহ পশুরাজ কেউ চ্যালেঞ্জ করতে চাও চাও না উত্তর কেশরী ডক্টর সৌমিত্র শেখর হ্যাঁ উত্তর ঠিক আছে উত্তর ঠিক আছে এর সাথে কিন্তু একে একে আমরা শেষ করে এনেছি আমাদের সবগুলো খেলা এখন ফল জানবার জন্য অপেক্ষা করতে হবে আমরা একটি বিরতিতে যাব বিরতিতে যাবার আগে আমাদের স্টুডিওর দর্শকদের সাথে একটি খেলা খেলতে চাই তারাও একরকম বাংলাবিদ হয়ে যাচ্ছেন আমাদের এই বাংলাবিদদের সাথে থাকতে থাকতে আপনাদের জন্য পাঁচ মিনিটের একটি সময় আমি দিচ্ছি এই পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশের মানচিত্র যে যত সুন্দর করে আঁকতে পারবেন তার সামনে সুযোগ আসবে আমাদের বাঘিনী ক্রিকেটার জাহানার আলমের কাছ থেকে পুরস্কার নেবার Bangla <laughs> প্রিয় দর্শক বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের আজকের আয়োজনে অনেকগুলো খেলা খেলতে খেলতে আমরা কিন্তু খেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে জেনে যাব কোন দুইজন বাংলাবিদ বন্ধু আমাদের এই মঞ্চ ছেড়ে আজকে বিদায় নেবে এবারে আমি আসছি আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর পক্ষ থেকে ডক্টর সৌমিত্র শেখরের কাছে জানতে চাইব ব্যক্তিগতভাবে কার ঝুলিতে কত নম্বর রয়েছে আমার কাছে সব ফল এসে গেছে কাজী হেলেনা আফরিন পেয়েছে একত্রিশ মন্ডল বাইশ কারিন আশরাফ ইন অনেক এগিয়ে গেছে গত যে ধাপ ছিল সেই ধাপের যে নাম্বার এই ধাপে সে অনেক ভালো করেছে সেও পেয়েছে একত্রিশ মোহাম্মদ ইমরান হাসান ছাব্বিশ আবরার বিন কবির সে পেয়েছে চব্বিশ মারুফুল আমিন নেহাল বিশ শ্রাবন্তী সরকার উনত্রিশ আজিজুল হাকিম আঠারো নঞ্জিবা নার পঁচিশ যথারীতি অনেক নাম্বার নিয়ে সামনে রয়েছে সব শেষ জন এবং সেই শেষজন হল সাদিয়া আফরোজ অন্তু তেতাল্লিশ অভিনন্দন সাদিয়া আফরোজ অন্তু তোমাকে এবারে আমি দুজনের নাম ঘোষণা করতে যাচ্ছি দুই বাংলাবিদ বন্ধু আমার দুপাশে চলে আসবে আজিজুল হাকিম এবং মারুফুল আমিন নেহাল আমার দুই বাংলাবিদ বন্ধু আমার দুপাশে এসে দাঁড়িয়েছে তোমরা যেভাবে মাথা নিচু করছো মাথা নিচু করার মতো কোনো কাজ তোমরা করো মাথা নিচু তখনই হবে যখন কোনো অন্যায় করবে কোনো অপরাধ করবে তোমরা একটা ভালো কাজ করতে এসেছিলে কাজেই মাথাটা উঁচু করে এখান থেকে বের হবে এটা মনে রাখবে মন খারাপ হতে পারে মাথা কখনো নিচু হবে না আজিজুল হাকিম কাঁদছ কেন মাথা উঁচু রাখতে হবে যেরকম ত্রোপা বলছিলেন পাক পড়ে তাই অনেক কষ্ট লাগছে আমি আজিজুল হাকিমকে বলবো যে দুই হাজার চোদ্দোতে ইনসানে আমরা এশিয়ান গেমস খেলেছিলাম এবং বিয়াল্লিশ রানে তেতাল্লিশ রান দরকার ছিল আমরা করতে পারিনি আমরা রৌপ্য পেয়েছিলাম রানার্স হয়ে এবং আমরা প্রচুর কেঁদেছিলাম মাঠে আজ দুই হাজার চলছে আজ আমরা প্রচুর হেসেছি এই বছরে তো আমরা কিন্তু হাল ছাড়িনি আমি মনে করি যে হার হার থেকে শিখতে হবে এখান থেকে শক্তি নিতে হবে পরের যে স্টেপটা এই স্টেপটা খুব চিন্তা চিন্তাভাবনা করে এই হার থেকে কনফিডেন্স নিয়ে যেতে হবে এই দিনটাকে ভুললে চলবে না সফলতা আসবেই হাল ছাড়লে চলবে না যথার্থ বলেছেন আপনি সফলতা আসবে এবং হাল ছাড়লে চলবে না নেহাল এটি বাংলাবিদের মঞ্চ জীবনের মঞ্চটা অনেক বড় যেখানে আসল বাংলার চর্চাটা হয় যেখানে আমরা আমাদের বাংলা দিয়ে বাকিদেরকে অনুপ্রাণিত করি এই বাংলাবিদের মঞ্চ ছেড়ে যাওয়ার মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে গেছে কাঁদবে না আমি তোমাদের চোখে আনন্দ অশ্রু দেখতে চাই তোমরা সামনের দিকে এগিয়ে যাও আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের চোখে তোমরা কোনোভাবে হেরে যাওনি তোমরা বিজয়ী এবং আমরা তোমাদের জন্য গর্ববোধ করি যাও এগিয়ে যাও আমাদের দুজন বাংলাবিদ বন্ধু আমাদের এই মঞ্চ ছেড়ে চলে গেছে অশ্রু চোখে নিয়ে চলে গেছে যেটি আমাদের কারোরই ভালো লাগার কথা নয় এবং আমাদের ভালো লাগছে না কিন্তু আমরা জানি যে তারাও এক রকমের বিজয়ী আর আজকে অনেকগুলো খেলা শেষে সাদিয়া মন খারাপ হয়েছে বন্ধুদের জন্য হ্যাঁ একটু একটু হয়েছে আর তুমি পর্ব হয়েছো হ্যাঁ তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে ডক্টর সৌমিত্র শেখরের কাছে যাবে পর্ব হবার জন্য তোমার পুরস্কার রয়েছে চলে যাও দর্শক আজকের পর্বে আমাদের স্টুডিওর দর্শকদের সাথে একটি চমৎকার মজার একটি খেলা খেলেছিলাম যেখানে আমরা তাদেরকে পাঁচ মিনিট সময় দিয়েছিলাম এবং তাদেরকে যে কাজটি আমরা দিয়েছিলাম সেখানে বাংলাদেশের মানচিত্রকে পাঁচ মিনিটের মধ্যে আঁকতে বলেছিলাম সব থেকে সুন্দর করে যে মানচিত্রটি আঁকা হবে তিনি আজকে আমাদের বাঘিনী ক্রিকেটার জাহানারা আলমের কাছ থেকে পুরস্কৃত হবেন আমার কাছে সব থেকে সুন্দর বাংলাদেশের মানচিত্র যেটি এঁকেছেন অনেক নবিশের মতো এঁকেছেন কিন্তু আবেগটি ধরা পড়েছে আমি ছবিটি শুরুতে দেখাতে চাই এবং যিনি একেছেন মোহাম্মদ আলামিন হোসেন আজকের বিজয়ী আলামিন আমাদের বাঘিনী ক্রিকেটার জাহানার আলমের কাছে যাবেন আপনার পুরস্কার সংগ্রহ করবেন খেলতে খেলতে অনেক বেলা হয়ে গেছে আর আমরা পেয়ে গেছি আমাদের শীর্ষ আট বাংলাবিদকে যাদেরকে নিয়ে আগামী পর্বে আমরা খেলব মেতে উঠব বাংলাবিদ হবার লড়াই একে একে পরিচয় করিয়ে দিচ্ছি শীর্ষ আটকে কাজী হেলেনা আফরিন ধ্রুব মন্ডল কারিন আশরাফ ইমরান হোসেন বিন সরকার এবং সাদিয়া অন্তু। প্রিয় দর্শক মন্ডলী ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্ব থেকে নিয়ে নিচ্ছি বিদায় দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনার প্রত্যেকটি মুহূর্তকে ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে শুভরাত্র